নমস্কার, আমরা ইতিমধ্যে জেনেছি যে খাদ্য উৎপাদন এবং জীবজগৎকে রক্ষার জন্য কীটপতঙ্গের গুরুত্ব অপরিসীম। আজ আমরা কীটপতঙ্গ সম্পর্কে আরও কিছু জানার চেষ্টা করব। মেরুদণ্ডী প্রাণী 60% বেঁচে থাকার জন্য কীটপতঙ্গের উপর নির্ভরশীল। সুতরাং পোকামাকড় না থাকলে পাখি, বাদুর, ব্যাঙ, এমনকি মিঠা জলের মাছও অদৃশ্য হয়ে যাবে। তারা নিজেরাই হয় কখনো অন্যের খাদক, বা কখনো হয় তারা ইকোসিস্টেমের সেবক। এছাড়াও আরেকটি অতিশয় গুরুত্বপূর্ণ কাজ করে কীটপতঙ্গ, আর সেটি হলো পরাগায়ন, যা খাদ্য উৎপাদনের জন্য অত্যন্ত দরকারি। এবার আমরা কীটপতঙ্গ সম্পর্কে কিছু প্রশ্ন এবং তার উত্তর জানার চেষ্টা করব। কোন পতঙ্গ দেখতে খুব সুন্দর? আমরা সকলে জানি প্রজাপতি দেখতে খুব সুন্দর। এবার আমরা জানব কোন পতঙ্গ রক্ত চুষে খায়। আমরা সকলে জানি মশা রক্ত চুষে খায়। এবার আমরা জানব কোন কোন পতঙ্গ রোগ ছড়ায়। মশা এবং মাছি রোগ ছড়ায়। এবার আমরা জানব কোন কোন পতঙ্গ সমাজ বন্ধু হয়ে থাকে। পিঁপড়ে এবং মৌমাছি সমাজ বন্ধু হয়ে থাকে।